শেখ শাহজাহানের খোঁজে নাজাট থানা এলাকায় এবার নাকা চেকিং শুরু করলো পুলিশ। খোদ ডিজিপি হুঁশিয়ারি দিয়েছেন, যারা আইন নিজের হাতে নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরও 48 ঘন্টা কেটে গিয়েছে, এখনো অধরা শেখ শাহজাহান। কোথায় শেখ শাহজাহান? এবার নাজাট থানার এলাকায় নাকা চেকিং শুরু করলো পুলিশ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ঘটনা ঘটে যাওয়ার পর 5 দিন পার হয়ে গেল, এবার নাজাট থানার পুলিশ এলাকায় নাকা চেকিং শুরু করলো। হাইওয়েতে নাজাট থানা এলাকার রাজবাড়ি মোড়, সেখানে নাজাট থানার পক্ষ থেকে নাকা চেকিং করা হচ্ছে এবং যে সমস্ত গাড়ি সর্বেরিয়া মোড়ের দিক থেকে আসছে এবং যে সমস্ত গাড়ি মালঞ্চ থেকে সর্বেরিয়ার দিকে যাচ্ছে সে সমস্ত গাড়ি দাঁড় করিয়ে সেখানে তল্লাশি চালানো হচ্ছে। তুমি জানো যে গত শুক্রবার যে ইডির তরফ থেকে যে তল্লাশি অভিযান চালানো হয়, সেই তল্লাশি অভিযানে যে ইডি আধিকারিক আক্রান্ত হয় এবং সেই ঘটনায় অভিযোগ দায়ের করা হলো, ইডির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়, পুলিশের পক্ষ থেকে সতর্কপ্রণীত মামলা রুজু করা হয়, কিন্তু তা সত্ত্বেও কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সেই সমস্ত দুষ্কৃতীদের খোঁজেই এই তল্লাশি বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সেই কারণে যে বাসন্তি হাইওয়ে যেহেতু একটা প্রত্যন্ত এলাকা, সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লক, তাদের অধিকাংশ এটাই নাজাট এবং সন্দেশখালী থানার অন্তর্গত। আর বাসন্তি হাইওয়ে যেহেতু সন্দেশখালী থানা, সন্দেশখালী নাজাট থানার অন্তর্গত এবং সেখানে রাজবাড়ি মোড় গুরুত্বপূর্ণ জায়গা, মালন্ত থেকে সর্বেরিয়ার দিকে যেতে একটি রাস্তার পরেই সেখানে পুলিশের পক্ষ থেকে গার্ডরেল বসানো হয়েছে এবং তার পাশাপাশি যে সমস্ত গাড়ি আসছে সেই গাড়ি দাঁড় করিয়ে সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং যাতে মনে করা হচ্ছে যে যারা লুকিয়ে আছে এই সমস্ত প্রত্যন্ত জায়গায়, ভেরি অধ্যুষিত এলাকায় এবং দ্বীপ অঞ্চলগুলোতে, সেখান থেকে যাতে বেরিয়ে অন্যত্র পালিয়ে যেতে না পারে, সেই কারণেই পুলিশের পক্ষ থেকে নাকা তল্লাশি শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত রেশন দুর্নীতির তদন্তে একই দিনে অর্থাৎ 5 তারিখ একদিকে যখন সন্দেশখালীতে পৌঁছেছিল ইডি তদন্তকারী আধিকারিকরা, যেখানে তাদের নিগৃহীত হতে হয়, তার পাশাপাশি শঙ্করার্ঢ তার বাড়িতেও কিন্তু পৌঁছন ইডির আধিকারিকরা এবং সেখানেও কিন্তু প্রচুর বাধার মুখে তাদের পড়তে হয়। অবশেষে তারা শঙ্করার্ঢকে গ্রেফতার করেন। তবে শুধু শঙ্করার্ঢই নয়, এবার ইডি দাবি করছে যে তাদের নজরে কিন্তু এই রেশন দুর্নীতির তদন্তে শঙ্করার্ঢর পরিবারও রয়েছে। এবার ধৃত তৃণমূল নেতার পরিবারের সদস্যদের ইডি তলব করেছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ফরেক্স এর ব্যবসা ছিল, অর্থাৎ বিদেশি মুদ্রা বিনিময়ের কোম্পানি ছিল এই শঙ্করার্ঢর, এবং এবার ইডি দাবি করছে যে তার মধ্যে কিছু সংস্থা, কিছু সম্পত্তি তার পারিবারিক হলেও বাকিটা কিন্তু একেবারেই ভুয়ো নামে ছিল। ইডি তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই রেশন দুর্নীতির তদন্ত শুরু করেছেন, যেখানে বাকিবুর রহমানকে দিয়ে শুরু হয়েছিল এবং তারপর জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এই মুহূর্তে ইডির জলে রয়েছেন। একাধিক এজেন্টের নাম উঠে এসেছে এবং তার পাশাপাশি একদিকে শেখ শাহজাহানের খোঁজ যেমন চলছে, শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তল্লাশিতে ব্যর্থ হয় ইডি, সেখানে তাদের নিগৃহীত হয়ে ফিরে আসতে হয়। অন্যদিকে সেই একই দিনে তারা পৌঁছে গিয়েছিলেন বনগায়, বনগাঁর পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শঙ্করার্ঢর বাড়িতে। শুধুমাত্র রাডারে যে শঙ্করার্ঢই রয়েছেন এমনটা নন, তার পরিবারের বেশ কিছু সদস্য কিন্তু রয়েছেন। শঙ্করার্ঢ, যার ফোরেক্স এর ব্যবসা ছিল এবং একেবারে পেট্রাপোল সীমান্তে দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসা চালিয়ে আসছিলেন বিদেশি মুদ্রা বিনিময়, সেখানে কিছু কোম্পানি তার পারিবারিক নামে হলেও বেশ কিছু কোম্পানি, একাধিক কোম্পানি ভুয়ো নামে রয়েছে এমনটাই ইডি আধিকারিকদের অনুমান, এবং সেই কারণে তার পরিবারের বেশ কিছু সদস্যকে ডেকে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, শঙ্করার্ঢ এবং তার মুদ্রা বিনিময় যে সংস্থাগুলো রয়েছে তা ইতিমধ্যেই ইডি স্ক্যানারে রয়েছে আমরা জানি, কিভাবে তার পরিবারের অন্যান্য মানুষজন এর সঙ্গে জড়িত, ইডির কি অনুমান এবং তাদেরকে কখন কবে ডেকে পাঠানো হলো? দেখো, যেটা ইডি সূত্রের খবর, এর আগে কিন্তু যেদিন শঙ্করার্ঢকে কোর্টে তোলা হয়েছিল সেদিন কিন্তু ইডির তরফে দাবি করা হয় যে 95টি এমন কোম্পানি যার মাধ্যমে কিন্তু ফরেক্স ট্রেডিং কোম্পানি যার মাধ্যমে বিদেশে টাকা পাঠানো হয়েছিল, এবং সেই তথ্য পাওয়ার পর এখন যেটা ইডি সূত্রের খবর যে এমন 6টি কোম্পানির নোটিশ তারা পেয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে শঙ্করার্ঢ বা তার পরিবারের সদস্যরা সেই সমস্ত কোম্পানির ডাইরেক্টর এবং এই কোম্পানি সামনে রেখে কিন্তু এবার তদন্ত শুরু করেছেন ইডির অফিসাররা। এবং যেটা ইডি সূত্রের খবর যেটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু শঙ্করার্ঢ নিজেই একটি কোম্পানি ডাইরেক্টর রয়েছেন, তার স্ত্রী ডাইরেক্টর, তার ছেলে, মেয়ে, ভাই, এমনকি শ্যালককেও কিন্তু ডাইরেক্টর করে রেখেছেন। এবং আগামী দিনে যেটা ইডি সূত্রের খবর যে শঙ্করার্ঢর পরিবারের সদস্যদের কিন্তু তলব করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে চান, বয়ান রেকর্ড করতে চান ইডি অফিসাররা। মূলত কিন্তু ইডির অফিসাররা জানতে চাইছেন
যে তাদের নামে যে কোম্পানি সেই কোম্পানি কারা কন্ট্রোল করছে। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। পাঁচ তারিখ যেদিন বনগাঁর প্রাক্তন পুরসভার চেয়ারম্যান তার বাড়িতে যখন তল্লাশিতে যান ইডি আধিকারিকরা, তার আগে একদিকে এক দফায় মেইল করে জানিয়ে দেওয়া হয়েছিল স্থানীয় থানাকে, আর অন্যদিকে ফোন করেও জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও তার বাড়ির বাইরে জমা হয়েছিলেন বহু মানুষ এবং সেখানেও কিন্তু বাধার মুখে পড়তে হয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থাকে এবং কেন্দ্র বাহিনীকে। ইডির গাড়ি ভাঙচুর করা হয় সেখানেও, যদিও তারা দীর্ঘ 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন শঙ্করার্ধকে এবং মাঝরাতে তাকে গ্রেফতারও করা হয়। শঙ্করার্ধ সঙ্গে যখন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার কন্যার যোগাযোগের কথা বারবার ইডি দাবি করছে, সেই সময় শঙ্করার্ধ গতকাল কি জানিয়েছিলেন সম্পূর্ণ অস্বীকার করেন তিনি। শুনুন। জ্যোতিপ্রিয় বাবু যদি এত আমাদের খুব সম্পর্ক থাকতো, মিউনিসিপালিটিতে টিকিট দিল না কেন? কোনদিন 100 টাকা উনি আমার দেয়নি। আমারে কোনোদিন কোনো টাকা দেননি এবং ওনার কেউ আমারে কোনোদিন দেখেনি। আপনি চিঠিতে আপনার নাম কেন? উনি আমারে আমার 1 টাকা যদি ওখানে থাকে তাহলে আমি নিজের লাইফ নষ্ট করব।